আজকে কথা বলো দ্য পার্সেলের ট্রেলার নিয়ে। ট্রেলারটা কালকে রিলিজ হয়েছে। আমি সৌরভ, তোমার সঙ্গে আছো টিএম আড্ডা মুভি রিভিউতে। এই মুভিটা ডাইরেক্ট করেছে ইন্দ্রাশিস আচার্য, যিনি এর আগে বিল্লু রাক্ষসের মতো একটা আক্লেম মুভি তৈরি করেছে, যেটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ঝড় তুলে দিয়েছিল। ওই মুভিটা এই মুভিটাও রিলিজের আগে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে ঝড় তুলে দিয়েছে। এই মুভির কনসেপ্টটা বেশ ইউনিক এবং একটা থ্রিলার জনারের মুভি বলে মনে হচ্ছে। ইন্দ্রাশিস আচার্যর মুভিগুলো ক্রিটিক্যালি তো সফল হয়, কিন্তু কমার্শিয়ালি সেইভাবে সফলতা পায় না, এবং তার মুভি কমার্শিয়ালি সেভাবে সাপোর্টও পায় না অডিয়েন্সের কাছ থেকে, কিন্তু ক্রিটিক্যালি তার মুভিগুলো বেশ ভালো। দ্য পার্সেলের ট্রেলারে আসা যাক। দ্য পার্সেলের ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি ঋতুপর্ণা সেনগুপ্ত ক্যারেক্টারটা, কেউ প্রত্যেক দিন তারই পার্সোনাল বা ডেলি লাইফের ছবিগুলো তুলে তাকে ফ্রেম করে প্রত্যেক দিন পার্সেল পাঠাচ্ছে। প্রথমে তারা এই জিনিসটা নিয়ে না এগোলেও পরে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় যে কে প্রত্যেক দিন এই ছবিগুলো পাঠাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তকে, এবং তার হাজব্যান্ডের ক্যারেক্টারটা প্লে করছে শাশ্বত চ্যাটার্জি, এবং তিনি এই মুভির লিড ক্যারেক্টার। তার ক্যারেক্টারটা অ্যাজ আ ডক্টর এই মুভিতে দেখা যাবে। তার অভিনয় নিয়ে তো কিছু বলার নেই, শাশ্বত চ্যাটার্জি কী লেভেলের অ্যাক্টর আমরা সেটা জানি। ইন্দ্রাশিস আচার্যর মুভি যেকালে অ্যাক্টারদের খুঁটিয়ে খুঁটিয়ে কাজ নেওয়া হবে, কারণ অ্যাক্টারদের কীভাবে ইউজ করতে হয় ইন্দ্রাশিস আচার্য জানে, কারণ তার বিল্লু রাক্ষস মুভিতে প্রত্যেকটা ক্যারেক্টারকে তিনি পারফেক্টলি ইউজ করেছেন। এখানেও আশা করা যায় শাশ্বত চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তর ক্যারেক্টারটাকে পারফেক্টলি ইউজ করবে ইন্দ্রাশিস আচার্য। এবং এই ট্রেলারের আর একটা স্পেশালিটি আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা। এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা ট্রেলারের পেছনে বেজে যাচ্ছে, সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনতে বেশ ভালো লাগছে এবং ট্রেলারটাকে আরও টান টান একটা ভাব এনে দিচ্ছে। ট্রেলারের কালার প্যালেটটা বেশ ইন্টারেস্টিং। কালার প্যালেটটার মধ্যে একটা জিনিস আমার নজরে পড়লো এবং আপনারা হয়তো খেয়াল করবেন, যেখানে কোনো সিনে সাসপেন্স ক্রিয়েট করা বা অতীতকে দেখানো হচ্ছে, সেখানে কালারটা হঠাৎ স্কিন কালারটা হঠাৎ পার্পেল হয়ে যাচ্ছে আর স্কিনটা 2-3 সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে যাচ্ছে। এই জিনিসটা দেখতে খুব ভালো লাগছে এবং ট্রেলারটাকে আরও রিফ্রেশিং ফিল এনে দিচ্ছে। এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের একটা ডায়লগ আছে যে সিভিক পুলিশ এরপর হয়তো অপারেশন করবে, বর্তমানে যে ডাক্তারদের ওপর যে ঘটনাগুলো ঘটেছে তার থেকে হয়তো এই ডায়লগটা শাশ্বত চট্টোপাধ্যায়কে দিয়ে বলানো হয়েছে। এই ট্রেলারটা ভিউ খুবই কম, মাত্র 2.4K মতো এই ট্রেলারটার ভিউ আছে ইউটিউবে। এত ভালো মুভি হওয়ার পরেও ট্রেলারটার ওপরে ভিউ মাত্র 2.4K। প্লিজ এই মুভিটাকে সাপোর্ট করুন, কারণ ইন্দ্রাশিস আচার্য যে ধরনের ডায়রেক্টর তার সাপোর্ট দরকার, কারণ তিনি একজন ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকার। তিনি কোনো বড় প্রোডাকশন হাউসের কাছে সাপোর্ট পায় না প্রথমত কোনো মুভি তৈরি করতে, তিনি নিজের কাঠের কড়ি খরচ করে একটা মুভি তৈরি করে। সেই মুভিগুলো হয়তো ক্রিটিক্যালি বা বাইরে সফল হচ্ছে, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালেও সফলতা পাচ্ছে, কিন্তু যখন কমার্শিয়ালি চলে আসে তখন সেই মুভিগুলো আর সেইভাবে কিছু করতে পারছে না। প্লিজ এই মুভিটাকে সাপোর্ট করুন। এর ট্রেলারের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। প্লিজ গিয়ে এই ট্রেলারটা চেক আউট করুন এবং যতটা সম্ভব হবে এই ট্রেলারটা শেয়ার করুন। আমার এই ভিডিওটা যাদের কাছেই পৌঁছবে তারা অন্তত এই ট্রেলারটা একজনকে বা তার ফেসবুকে শেয়ার করুন। এই ট্রেলারটা দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।